আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা শিখবো কিভাবে একটা আইসক্রিম ব্যানার তৈরি করা যায়। আমরা প্রথমে আইসক্রিমের কিছু ছবি নিব গুগল থেকে। আমরা প্রথমে চলে গেলাম গুগলে এবং আইসক্রিম লিখে সার্চ করলাম, ইমেজে চলে গেলাম। ইমেজ থেকে আমরা এখান থেকে পছন্দ মতো ছবি ডাউনলোড করব। এখানে আমরা দিবেন আইসক্রিম পিএনজি, তাহলে পিএনজি ছবি নামবে। পিএনজি নিলে আপনাদের সুবিধা, ছবিগুলো আর কাটতে হবে না, একদম সরাসরি নিয়ে পাঠিয়ে দিতে পারবেন। আমরা পছন্দ মতো আপনাদের আইসক্রিমের ছবি নেবেন। ছবি নেওয়ার পরে তারপরে ডিজাইনের কাজ শুরু করব আমরা। আগে আমরা আইসক্রিমের ছবিগুলো চয়েস করব এখান থেকে। আমরা পছন্দ মতো ছবি ডাউনলোড করতেছি, আমরাও আপনাদের পছন্দ মতো ছবি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে এবার আমরা ডিজাইনের কাজ শুরু করব। ডিজাইন করার জন্য আমরা অ্যাডোবের স্টোরে চলে গেলাম। প্রথমে আমরা নিব সাইজ, আমরা ব্যানারের সাইজটা নিব। সাইজটা নেওয়ার জন্য রেক্ট্যাঙ্গল টুল নিলাম। এরপর আমরা এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এরকম একটা প্লেট আসবে। প্লেটে আপনারা সাইজটা লিখে দিবেন, সাইজ লিখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে সাইজ লিখে দিবেন। এখানে আমরা সাইজ লিখলাম 5.4 আর 2.25 দিব না, 3 দিব। এটাকে আমরা ছোট আকারে ডিজাইন করব। এরপর আমরা এটা যদি 1200% করি তাহলে এটাকে ব্যানারের সাইজে চলে আসবে। তারপর আমরা ছবিগুলো যেগুলো ডাউনলোড করছি ওগুলো এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে ইলাস্ট্রেটর ওপেন করব। আপনারা আপনাদের ছবিগুলো ডাউনলোড করে এখান থেকে গুগল থেকে ডাউনলোড করে ওপেন করবেন। এখানে আমরা ইনভাইট ক্লিক করব, তাহলে কি লিঙ্কটা চলে যাবে। শিফট চেপে ধরে ছোট করলাম। ছোট করার পরে আমরা ছবিগুলো সাজাবো। আমরা ছবিগুলো সাজাচ্ছি, যেটা যেখানে বসা দরকার সেটা সেখানে বসাবো।
ছবির কাজ সবগুলো ঠিকঠাক মতো বসা হয়ে গেলে এরপর আমরা ব্যাকগ্রাউন্ডের কাজ করব। ব্যাকগ্রাউন্ড কালার দেব, ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য আমরা গ্রেডিয়েন্ট কালারে গেলাম। আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে কালারে গেলাম, কালারে গিয়ে শো অপশনে গেলাম, শো অপশনে গিয়ে এখানে হলুদ কালারগুলো ম্যাচিং করব। কালারগুলো একটু দেখে আমি যেভাবে করতেছি ওভাবে ট্রাই করবেন, কালারগুলো আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। এবার আমরা একটু রিয়েল এস্টেট শেড দিব, নিচে একটা ছায়া দিব। ছায়া দেওয়ার জন্য আমরা রেকট্যাঙ্গেল টুল থেকে টুল নিলাম, এরপরে আমরা এটাকে ব্ল্যাক করব। ব্ল্যাক করে এটাকে একটু ছোট করলাম। ছোটো করবো আর ছোটো করবো এটাকে। আমরা এরপর ইফেক্টে যাব, ব্লার রেশিয়াল ব্লার, পরে আমরা প্রিভিউতে ক্লিক করব, আরও ব্লার করব, আরও ব্লার করব, এরপরে ওকে করে দেব। আর একটু ছোটো করলাম, এটাকে একটু অপাসিটি একটু কমাই দেব। এখান থেকে আমরা অপাসিটি একটু কমাই দিলাম। কাজ হয়ে গেল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন জুম আউট করলে দেখবে এই ছবিটা নিচে একটা ছায়া পড়ছে, আপনি দেখতে পাচ্ছেন ছবিটার নিচে একটা ছায়া পড়ছে। এটা একটু ছোটো করব, ওটার সাথে ম্যাচিং করব। আমার এখানে একটু বাইরের নয়েস আছে, বাইরে রাস্তার পাশে বসে ভিডিওটা বানাচ্ছে তাই একটু বাইরের নয়েস আসতেছে, গাড়ির আওয়াজ। আপনারা সবগুলোতে এভাবে করে ছায়া বসাই দিবেন। আমি একটু স্পিডে করতেছি, আপনারা এটা আস্তে আস্তে করবেন। ভিডিওটা একটু স্পিড করে দিলাম আর কি। ভিডিওটা শর্ট করার জন্য একটু স্পিডে করে ফেললাম। এবার আমরা যাব ব্যাকগ্রাউন্ড কালার অ্যাডজাস্টমেন্টে, ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক করব। আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এরপরে গ্রেডিয়েন্টস কালারে গেলাম। আমরা দেখব কীভাবে কালারটা কালার কম্বিনেশন আসতেছে। আমরা এটাকে যেভাবে ইচ্ছে সেভাবে নাড়াচাড়া করব।
না, মিলতেছে না, ব্ল্যাক দিলে মিলতেছে না। আমরা দেখব এখানে হলুদ দিয়ে দেখলাম মিলতেছে না, একটু প্রিন্ট কালার দেখলাম মিলতেছে না, লাল কালার দেখব একটু, লাল কালার দেখতেছি মিলতেছে, ম্যাচিং হচ্ছে কালারের সাথে, কালার কম্বিনেশনটা আসতেছে। বাড়াই দিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার মিলে গেল। আমাদের কাজ শেষ। আমরা দেখলেন কীভাবে আইসক্রিম ব্যানার তৈরি করতে হয়। আমাদের ফাইলটা সেভ করব, ফাইলে গিয়ে সেভ করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।